মোহাম্মদ মতিউর রহমান, পিতা মৃত মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাতা জমিলা খাতুন। আমার স্থায়ী ঠিকানা হলো নন্দিনী জামালপুর, জেলা জামালপুর, বা এখন জামালপুর, কিন্তু আগে মাইমেজিংই ছিল আর কি। তারপরে জেনেগাতে স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস এবং ডাকঘর সবই জেনেগাতে। স্কুল লাইফে আমার নন্দিনী হাই স্কুল, পাইলট হাই স্কুলেই আমার লেখাপড়া শুরু হয়। ক্লাস ফাইভের থেকে অবশ্য আমি অন্য জায়গায় ছিলাম, কিন্তু ক্লাস সিক্সের থেকে নন্দিনী হাই স্কুলে, ওখান থেকে 1966 ম্যাট্রিক পাস করলাম, তারপরে কলেজে গেলাম, নন্দিনী কলেজে। হ্যাঁ, পরে ওখান থেকে জামালপুর কলেজে ডিগ্রিতে অ্যাডমিশন নিলাম। তারপরে কিছুদিন পরে মুক্তিযুদ্ধই শুরু হলো, মুক্তিযুদ্ধ ট্রেনিং শুরু হলো আমাদের, বাড়িতেই ট্রেনিং হলো। প্রথম রাইফেল না, বাঁশ দিয়ে ট্রেনিং শুরু হয়েছে। ট্রেনিং দিত যে সে হলো বেলাল আহমেদ নামে, আমার এক কাকা ছিল সম্পর্কে, সে বিডিআরে চাকরি করতো ওই সময়, এপিআর আর কি। তারপর এখানে ট্রেনিং দিত, আমি শুধু বসে থাকতাম। সেখানে এপ্রিল মাসের শেষের দিকে ইন্ডিয়াতে চলে গেলাম। আমি যখন ডালতে গেলাম, আমাকে সঙ্গে রেখে নকলার দুই ছেলে আমারই সাথে পড়তো আর কি। একজন হলো এনামুল হক, আর একজন হলো নূর ইসলাম। এনামুল হক হলো প্রিন্সিপাল আপনার চন্দ্রকোনা কলেজের, যে নূর ইসলাম মারা গেছে। আমাকে ওই প্রবেশ, ওই যে মতিউর রহমান যে ছিল নিজ কলেজে, এখন যে ধর্মমন্ত্রী আর কি, উনি কিন্তু পাঠাইছিল যে না, তোমাদের ঢালু থাকা চলবে না, চলে যাও ইয়াতে তোরাতে। আমরা ওই সময় তোরাতে চলে গেলাম, মানে ট্রেনিং সেন্টারে ভারতের। 26 দিন ট্রেনিং হয়েছে। তারপরে যারা জঙ্গল প্যারেড হয়েছে আমালগিরি নামক স্থানে, যখন ফিরে আসলাম তখন ইয়েতে ধানুয়া কামালপুর ওইদিকে ইন্ডিয়াতে মহেন্দ্রগঞ্জ। আবার আমরা তো ওখান থেকে আবার বাংলাদেশে আসলাম, তা আমি গেলাম না নন্দিনা, ওখান থেকে কয়েকজনের সাথে দেখা হলো। এসে দেখি কি আমাদের এলাকার সাধারণত ছেলেপেলেরা যায়নি মুক্তিযুদ্ধে, তখনও যায়নি। হ্যাঁ, পরে আমি এসে বললাম যে এই ব্যবস্থা আছে, এইভাবে এইভাবে তোমরা যাবা, তাহলে যেতে পারবা। হ্যাঁ, তারপরে সেখানে চলে গেলো, অনেকেই চলে গেলো। তার মধ্যে আমার ছোটো ভাইও গেলো, বললাম মিজানুর রহমান, ওরা, তারপর আমার চাচাতো ভাই, আরও কয়েকজন এমনি সামনে আমাদের বাড়ি থেকে প্রায় 8-9 জনের ছেলের মতো মুক্তিযুদ্ধে গেলো। আমি ওদের সেকশন কমান্ডার হিসেবে আমিই ছিলাম, কর্নেল নিয়োগী ছিল, মহেন্দ্রগঞ্জের চার্জ ছিল। কয়েকদিন পরে সেটা হলো কর্নেল তাহের আসলো, 11 নম্বর সেক্টরের যে কমান্ডিং অফিসার, উনি আসলো। উনি সাব সেক্টরে আমাদের ওই ধানুয়া কামালপুরে ছিল। আসার পরে কর্নেল তাহের একটা ব্যাজ হলো হিট অ্যান্ড রান, মানে তোমরা যুদ্ধ আঘাত করো এবং পালাইয়ে যাও। তখন কর্নেল তাহের একটা বুদ্ধি দিয়ে দিল, তোমরা যদি পাঞ্জাবিদেরকে অ্যাটাক করতে চাও, মানে ধরতে চাও, তোমরা পাঞ্জাবিদের থেকে এই মুহূর্তে পারবে না, তাহলে কী করতে হবে? তখন বললো যে তোমার ওই যতগুলো লোক আছে ইটে ঘেরাও দিয়ে রাখো, মানে মহেন্দ্রগঞ্জে কামালপুর, যে আছে ধানুয়া কামালপুর যে আছে, এই এলাকাটা ঘেরাও দেও। ধানুয়া কামালপুরটা ক্যাম্প ঘেরাও দিয়ে বসে আছে মুক্তিযোদ্ধারা। পাক দেয়া পাক বাহিনীর ক্যাম্প ছিল ওটা, চারদিকে ঘেরাও দিয়ে রাখো এবং তোমরা ওখান থেকে উঠবে না, এক পার্টি উঠবো, আরেক পার্টি গিয়া ওখানে অ্যাটাক করে রাখবো। ওখানে আবার কুষার ক্ষেত ছিল, মানে ই আক্ষেত আর কি, আক্ষেতে দিয়া কয়েকজন পাঞ্জাবি আগে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তাকে ই করে মানে এসকোর্ট দিয়ে যাচ্ছে আর কি, যে ওদেরকে গাইড করে নিয়ে যাইতেছিল। তখন মুক্তিযোদ্ধাদের তখনকার আমাদের ইয়ে ছিল, ঠিক আমার মনে নেই, কমান্ডার একজন ছিল, উনি বলছে যে আমি যখন প্রথম গুলি করবো তখন তোমরা গুলি করবা। তখন ওই পাঞ্জাবিরা যখন ঢুকে আসলো তখন আক্ষেতে গুলি করলো, মানে ব্রাশ ফায়ার মারলো, তখন অনেক রাজাকার পড়ে গেল গা। পাঞ্জাবিরা হয়তো দু একজন পালাইছে, তো পাঞ্জাবি একজনও মারা যায়নি তখন। তো ওই সময় প্রায় বহু মুক্তিযুদ্ধ মারা গেছে বললাম ওই দিন। আর তারপরে কিছুদিন পরে আমরা আবার আগস্টের 12 তারিখ, খুব সম্ভব 12 তারিখে হবে, আগস্ট মাসে আসলাম, আমরা আবার বাংলাদেশে আসলাম। তখন 13 তারিখে আমরা পড়লাম নন্দিনী রায়ের জন্য নামে একটা জায়গা আছে, হ্যাঁ রাজাউল করিম, তো ওই বাড়িতে গেলাম, একটা ব্রিজ ভাঙতে হবে।
সেদিন ছিল 14 তারিখ। আমরা কিছুদিন মুক্তিযোদ্ধা ছিলাম, বোধ হয় 14 জন। নদী পার হয়ে আমরা ওই ব্রিজে গেলাম। ব্রিজে গিয়ে আমরা ওই ওখানে যারা পাহারাদার ছিল, রাজাকার না ঠিক, তবে ব্রিটিশটা পাহারা দেয় আর কি, পাহারা দেয়কে আমরা সাইলেন্স করলাম। ওখানে মাটিতে দুই পাশেই, ব্রিজের দুই পাশে মাটি কাটা হলো, বানারের ব্রিজ বলে আর কি সেটাকে, সেই ব্রিজে। এবং রেলওয়ে ব্রিজে ওই পাশে একটা রেলওয়ে ব্রিজ আছে, হ্যাঁ, রেলওয়ে ব্রিজেও আবার টিএনটি মাইন ইটের মতো একটা ইয়ে আছে, টিএনটি স্ল্যাব আছে, এটা এটা লাগানো হলো, হ্যাঁ, টিএনটি স্ল্যাব। আমরা এটা ব্রাশ করা, ওইটা ব্রাশ করার পরে আমরা আবার রায়ের চরে গেলাম। হ্যাঁ, রায়ের চরে যখন গেলাম তখন সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, আমি নৌকায় গেলাম। রায়ের চর থেকে আবার দেখলাম যে অন্যান্য মুক্তিযোদ্ধা অন্য নৌকা নিয়ে চলে গেছে, আমরা চলে গেলাম ক্যাম্পে। ক্যাম্পে যাওয়ার পরে কিছুদিন পরে জিয়াউর রহমান, কর্নেল কুসমানি, তাজউদ্দিন আহমেদ, আরও কয়েকজন ওটা ক্যাম্পে গেল। কর্নেল তাহের মানে যখন ইয়ে আহত হয়ে গেল, তারপরে বিভিন্ন জায়গায় তো ছোটো করো অপারেশন ছিলই, অন্য জায়গাও ছিল, এই জিনিগাতেও ছিল, বক্সিগঞ্জে ছিল। তো 14 ডিসেম্বর আমরা মার্চ করলাম কামালপুর বর্ডার হইতে, ওই দিক দিয়ে মহেন্দ্রগঞ্জ হইতে কামালপুরকে, মানে ধানুয়া কামালকে ডাইডে রেখে আমরা চলে আসলাম বক্সিগঞ্জ, এ শ্রীবরজি। ওখান থেকে আমরা চলে আসলাম আবার শেরপুর, শেরপুর থেকে আমরা আবার নন্দিনে চলে গেলাম। ওখান থেকে যাওয়ার পথে আমরা চলে গেলাম ইয়েতে, লাহারি কান্দা নামে একটা জায়গা আছে, নদী পার হয়ে, ব্রহ্মপুত্র পার হয়ে। তখন আমাদের কমান্ডার লোক আজিজ, যে কর্নেল আজিজ বলতেছিল যে আজকে পাঞ্জাবিরা পালাইতে পারে, তোমরা একটু সবাই সাবধান থাকো। আমরা যখন ওখানে ছিলাম তখন আমাদের দুইজন প্রকৃতির ডাকে, দুইজন মুক্তিযোদ্ধা, ওরা তো খালের পাড়ে গেল। যাওয়ার পরে দেখি তো দুইজন তো কাঁথা খাই দিয়া যাইতেছে ওদিকে, এই এত সকালবেলা কাঁথা খাই দিয়ে কে যায় যে কাছে। তখন ওই হল্ট করার সাথে সাথে পাঞ্জাবি গোষ্ঠীকে সারেন্ডার করে দিয়েছে, পরে তারে ধরে নিয়ে বাড়িতে গেল। পরে আমরা মারলাম না, ওরা ধরে নিয়ে ওই বাড়িতে বন্দি করে রাখলাম। তারপর ওই দিনই আমার আমার গ্রামের বাড়িতে, আমার বাড়িতে চলে গেলাম। ওই 16 ডিসেম্বরে টাঙ্গাইলে ছিলাম, যে কিছু লোক আমাদের মানে আমরা পথ হারায় বলছি, তখন আমাদের দুঃখ হয়। সবাই ভালো থাকুক, সুন্দর হোক, এটাই আমার তাদের প্রতি আমাদের আশা।